আছে মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান, টলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেত্রী। যদিও শুধুমাত্র অভিনয় নয়, দুজনেই আবার শাসক দলের দুই সাংসদ। অভিনয় থেকে রাজনীতি, সফলতা দুজনকেই যেন পদচুম্বন করে আসছে বিগত কয়েক বছর ধরে। আর এসবের বাইরে বাস্তব জীবনেও তারা দুজন দুজনের বেশ ভালো বন্ধু। এছাড়াও মিমি ও নুসরাতের বন্ধুত্বের কথা সকলেই কম বেশি জানেন, যার ফলে একসময় দুজন দুজনকে বনুয়া বলে ডাকতেন। তবে মাঝখানে গুঞ্জন উঠেছিল যে মিমি ও নুসরাতের মাঝে সম্পর্ক ধরেছে ফাটল, দুজনের মাঝে দূরত্ব ঘনিয়ে এসেছিল। এই খবর চাউর হয়েছিল টলিগঞ্জের স্টুডিও পাড়ায়। কেউ কেউ সে সময় বলেছিলেন দুজনের সম্পর্কের কেমিস্ট্রিতে এবার ভুল বিক্রিয়া হতে শুরু করেছে। তবে সেসব গুঞ্জন বেশি আমলে দেননি মিমি এবং নুসরাত। নুসরাত নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিল, মিমি বরাবরই এসব থেকে দূরে। তবে এইবার গুঞ্জনের খোলসা করলেন নুসরাতের কাছের মানুষ ইয়াশ দাশগুপ্ত। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর এই স্টোরির মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন যে মিমি ও নুসরাতের মাঝে বন্ধুত্বের সম্পর্ক কোনো ফাটল আসেনি এবং আরও ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এই দুজন অভিনেত্রীর মধ্যে। যশের শেয়ার করা ছবিতে মিমি ও নুসরাত একে অপরের গলা জড়িয়ে থাকতে দেখা গেছে। দুজনের মুখেই ফুটে উঠেছে অমলিন হাসি। আর এই ছবির উপর অভিনেতা লিখেছেন দিস বন্ড, অর্থাৎ এই বন্ধন। জানা গেছে ছবিটি কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনের পার্টিতে তোলা। প্রসঙ্গত মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের বন্ধুত্বের কথা কারো অজানা নয়, কারণ নুসরাত যখন অন্তঃসত্ত্বা তখন একাধিকবার রান্না করা খাবার পাঠিয়েছিলেন মিমি, এমনকি নুসরাতের একরত্তি ঈশানের জন্য উপহারও পাঠিয়েছিলেন মিমি। সব ভিউয়ার্স জেনে তো নিলেন মিমি ও নুসরাতের সম্পর্ক ফাটল এবং সেই সত্যিটা জানালেন অভিনেতা ইয়াশ দাশগুপ্ত। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।